পরিবার পরিকল্পনা সামগ্রী কন্ডম জন্মনিয়ন্ত্রণ বড়ি ইঞ্জেকশন সহ মা ও শিশু স্বাস্থ্যের ওষুধের মজুদ কমে যাওয়ায় বিনামূল্যে এসব সেবা থেকে বঞ্চিত হচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠী এতে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ও জনসংখ্যা নিয়ন্ত্রণ চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের তবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জানান দ্রুতই পরিবার পরিকল্পনা সামগ্রী কেনা হবে এমন বাস্তবতায় আজ পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস বিস্তারিত রিপোর্টে জনসমারী ও গৃহগণনার সবশেষ বছরে চোদ্দ হারে জনসংখ্যা বাড়ছে সেখানে পুরুষের তুলনায় নারী সংখ্যাই বেশি পরিবার পরিকল্পনা সেবার মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণ মা ও শিশু স্বাস্থ্য নিশ্চিত করার পাশাপাশি মা ও শিশুর মৃত্যুর হার কমিয়ে আনতে কাজ করছে সরকার তবে কয়েক মাস ধরেই আশঙ্কাজনক হারে সরকারিভাবে দেয়া পরিবার পরিকল্পনা সামগ্রী কন্ডম জন্মনিয়ন্ত্রক বড়ি ইঞ্জেকশন সহ বেশ কিছু ওষুধের সরবরাহ কমেছে এতে প্রান্তিক পর্যায়ে সরকারি এ সেবা পাচ্ছেন না বলে অনেকেই অভিযোগ করেছেন সেটা যদি ঘাটতি হয় তাহলে এই সুবিধা ভোগী যারা তারা নিশ্চয়ই এখান থেকে বঞ্চিত হবে একটা প্রভাব আমাদের যে পপুলেশন গ্রোথ রেট সেটা হয়তো পড়তে পারে যারা সরকারি ফ্যামিলি প্ল্যানিং সামগ্রীর উপর নির্ভরশীল তারা যখন প্রোডাক্টটা পাবে না করার হারটা বেড়ে যেতে পারে এটা একটা কনসার্ন পিল আজকে খাইলো দুই দিন খেলো না তাহলে কিন্তু এই কোর্সটা না হলে কিন্তু সেটা এফেক্টিভ হবে না সেই জায়গায় কিন্তু আমাদের সচেতনতার অভাব আছে সময় মতো প্রয়োজনীয় সামগ্রী ও চিকিৎসা সেবা না পেলে অপরিকল্পিতভাবে গর্ভধারণের হার বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা এর প্রভাব তাৎক্ষণিকভাবে বোঝা না গেলেও দীর্ঘমেয়াদে জনসংখ্যা নীতিতে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বাড়তে পারে টিএফআর হারও এই অবস্থায় নড়েচড়ে বসেছে প্রশাসন বিচার হয়েছে আমরা ন্যাশনাল ডিমান্ড অ্যাসেস করেছি ডিমান্ডের ভিত্তিতে অ্যাকচুয়াল যা পারচেজ করার সম্ভব সেই পরিমাণ পারচেজের কার্যক্রম চলছে সরসাই এই প্রক্রিয়া আর পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা হচ্ছে পিছিয়ে পড়া অঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দিয়ে হেলথ ক্যাম্প সহ সরকারি বেসরকারি উদ্যোগে পরিবার পরিকল্পনা সেবা জোরদারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা শরফুল আলম এটিএন বাংলা ঢাকা